একটা মিনিস্ট্রি থেকে মিনিস্ট্রি মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে, 10 তারিখেও কথা হয়েছে, এবং এরপরেও কথা বলবো আমরা যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদিন দি নেক্সট উইক যাতে একটা অর্ডার এসে যায়। সিদ্ধান্ত হচ্ছে নাগরিক পরিষেবার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে সামনে বর্ষাকাল, যাতে জল নিকাশি ব্যবস্থাটা যাতে খুব যুদ্ধকালীন পরিস্থিতিতে নিকাশি ব্যবস্থাটা ঠিক হয়, যাতে জল না জমে শহরে, এটা বিশেষভাবে নজর দেওয়া, এবং সেই সঙ্গে কনজারভেন্সি ব্যাপারটাকে বিশেষ জোর দেওয়া, যাতে জঞ্জাল পড়ে না থাকে কোনো জায়গায়, এবং সেই সঙ্গে ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের হাহাকার চলছে বিভিন্ন জায়গায়, কিছু কিছু জায়গায় পকেটে, সেই জায়গাগুলো যাতে পানীয় জলের সঠিক সাপ্লাই হয় সেই দিকে জোর দিতে বলা হয়েছে। এবং 419 জন যে যাদের মায়নেটা পেন্ডিং ছিল দীর্ঘ 8 মাস ধরে, অস্থায়ী কর্মী কন্ট্রাক্চুয়াল কর্মী, তাদের ব্যাপারটা সিদ্ধান্ত হয়েছে যে অবিলম্বে তাদের ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া, এবং মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মন্ত্রীও বলেছেন যে ইমিডিয়েট ওদের ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া হবে, এবং এটা নিয়েও সিদ্ধান্ত হয়েছে একটা শুধু অর্ডার এমএ ডিপার্টমেন্ট থেকে আসলেই সঙ্গে সঙ্গে এটা ক্লিয়ার হয়ে যাবে।